বাবাজিরা আওয়ামী লীগের একজন নেতা তার বাবা ছিল বিখ্যাত নেতা ইসলাম অসংখ্য হয়ে পাশ করলো সবাই শপথ গ্রহণ করলো সৈয়দ আশরাফুলের কপালে শপথ গ্রহণ হলো না আপনি আবার মনে করবেন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে নাউজুবিল্লাহ আমার এক বন্ধু খুব গরিব মানুষের ছেলে জমি জায়গা বিক্রি করে একেবারে সৌদি আরবের টিকিট চাকরি ওয়ার্ক পারমিট নিয়ে ঈশ্বর দিয়ার পটে যেতে রাস্তার মধ্যে মা বাপ আত্মীয় স্বজন সবাই বিদায় দিল ঈশ্বর তখন এয়ারপোর্ট ছিল ওইখান থেকে ফ্লাইটে ঢাকায় যাবে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে রিক্সা থেকে মারা গেল একমাত্র মালিক কে জোরে বলুন মালিক কে তাই যদি হয় নিজের জায়গায় দাঁড়ায় দলিল দিয়ে যায়েজকে নাজায়েজ করবেন না নাজায়েজকে জায়েজ করবেন না একটি একটি করে কথা শোনা লাগবে বাবাজি ভুল করে ও রাজনীতির পক্ষে বিপক্ষে একটি কথাও আমার জবান দিয়ে আসবে না আমি যতবেলা ওয়াজ করব রাজি আছেন তো কারা কারা রাজি নাই হাত দেখান বাবা আপনারা খুশি আছেন তো যারা দাঁড়াই আছেন তারা কি আব্বা যারা যারা দাঁড়াই আছেন তারা তো একটু বসেন ওয়াজ আমি শুরু করি ওয়াজ করব এবং সেই টাইম আল্লাহ কি বলে কমিটি আমাকে দান করেছে ইনশাল্লাহ ওয়াজের মধ্যে কেবল তো শুরু